স্টুডেন্টস কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো পলিস্টেন স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো প্রিয় স্টুডেন্টস, তোমাদের সাময়িক পরীক্ষা 29 তারিখ থেকে, তোমরা যেমন সবাই জানতে পেরেছ এবং অনেকেই স্কুল থেকে এসে প্রশ্ন খাতা নিয়ে গিয়েছ। তো তারপরেও আমরা সাময়িক পরীক্ষার জন্য যেগুলো আমরা আলোচনা করেছি সবগুলোর সাথে সিলেবাসই আমরা শেষ করেছি। তবে এখন আবার আমরা রিভিউ ক্লাসগুলো নিব, অর্থাৎ তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আবার পূর্বের আলোচনাগুলো তো তোমাদের বাংলা দ্বিতীয় পক্ষে, আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পক্ষে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে এক কথায় কথা। আজকের আলোচনা, আজকের পার্ট হচ্ছে এক কথায় কথা। আজ
বাংলাদেশ আমরা এই দেশ থেকে যদি অন্য দেশে চলে যাই, সেটা অন্য দেশে মানে অর্থাৎ হ্যাঁ দেশান্তর, অন্য দেশ কি হবে দেশান্তর, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া মানে হচ্ছে দেশান্তর, এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যাওয়া হচ্ছে গ্রহান্তর, এক যুগ থেকে অন্য যুগে চলে যাওয়া হচ্ছে গ্রহান্তর, যুগান্তর, তারপর এক যুগ থেকে অন্য যুগে চলে যাওয়া হচ্ছে যুগান্তর। তো এই হচ্ছে অগ্রে জন্মেছে সে হচ্ছে অগ্রজ, আর অতি দীর্ঘ নয় যা সেটা হচ্ছে নাতি দীর্ঘ, অতি দীর্ঘ নয় যা সেটা হচ্ছে কি নাতি দীর্ঘ। তারপরে শীত নয় গ্রীষ্ম নয়, শীত নয় গ্রীষ্ম নয়, নাতি শীতুষ্ণ, অগ্রে গমন করেছে।
আর তা সবাই আমরা জানি কি 5 ফুট বা 6 ফুটের কাছাকাছি একজন ব্যক্তি অটোটায় এসে পড়লে কিন্তু 7 ফুট হ্যাঁ আশেপাশে কেউ তার মধ্যে পছন্দ নেই যেমন এখানে এরকম জন লোক আছে
তারপরে আলোচনার যুগ্ম, আলোচনার যুগ্ম যাকে তোমরা মিলা রাখতে পারো কিনা, আলোচনার তাকে আলোচনাযোগ্য বলে। তো আলোচনাযোগ্য যেগুলো হয় সেটা হচ্ছে আলোচ্য বিষয়, হ্যাঁ, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, যে আলোচ্য বিষয়টুকু আমরা অনেক সময় লিখি যে আলোচ্য অংশে আলোচ্য বিষয়টুকু, অর্থাৎ যেগুলো আলোচনা করা হয় সেগুলি হচ্ছে আলোচ্য অংশ, ঠিক আছে। তো আলোচনাযোগ্য সেগুলো হচ্ছে কি আলোচ্য, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।